গন্তব্যের নাম শুনে মন্তব্য না করে টান দিয়ে চলে যায়, মিটারে যাওয়ার কথা শুনলে চোখ কপালে ওঠে, ভাড়া ঠিক হয় চুক্তিতে, ইঞ্জিন চালু করার পর মিটারও চালু করে দেয়া হয়। যাত্রীরা যখন জিজ্ঞেস করেন চুক্তিতে ভাড়া ঠিক করার পর মিটার চালুর কারণ কি, চালকের উত্তর পথে ট্রাফিক পুলিশ ধরলে যেন বলতে পারেন মিটারে যাচ্ছেন। যাত্রীদের জিম্মি করে দিব্যে আছেন সিএনজি অটোরিকশা চালকরা। এই সিএনজি চালকরা কি সব কিছু আইনের ঊর্ধ্বে? আইন কাগজে আছে, কাজে নেই শিরোনামে শফিক শাহিনের চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় জামাল হোসেন। সিএনজি চালিত অটোরিকশার প্রথম 2 কিলোমিটারের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয় 40 টাকা। যাত্রীরা যে গন্তব্যে যেতে চাইবে সেখানে যাবেন চালকরা। প্রথমে কিছুদিন মিটারে গেলেও বকশিসের নামে বাড়তি টাকা দিতে বাধ্য করতেন চালকরা, এখন চুক্তিতে যেতে বাধ্য হন যাত্রীরা। চুক্তিতে ভাড়া ঠিক হওয়ার পর মিটার চালু করেন চালকরা, যাত্রীদের শিখিয়ে দেন ট্রাফিক পুলিশ জানতে চাইলে তারা যেন মিটারে যাওয়ার কথা বলেন। মানে ভাড়া কি মিটারে যাচ্ছেন না চুক্তিতে যাচ্ছেন? পথে পথে ঘুষ, চাঁদা আর মালিকদের বাড়তি জমা দিতে গিয়েই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেন বলে দাবি চালকদের। নিয়ম হলো সকাল থেকে রাত পর্যন্ত একজন চালক সিএনজি অটোরিকশা চালাবেন, মালিককে জমা দেবেন 900 টাকা। কিন্তু সরেজমিন সিএনজি গ্যারেজে ধরা পড়ে উল্টো চিত্র, চালকরা 900 টাকার বেশি জমা দেন, এমনকি দুজন চালক পালাক্রমে 2 বেলা চালাচ্ছেন একই সিএনজি অটোরিকশা, তাতে লাভবান হচ্ছেন সিএনজি মালিকরা। কখন বের করছেন? আমি এই মাত্র বাড়াইছি। আচ্ছা, এর আগে? এর আগে আরেক ড্রাইভার চালাইছে। আমি এই যে 4টা বাজে সিট, 4টা থেকে রাতে 2টা পর্যন্ত। কত দিবেন? আমি দেবো 630 টাকা। 630 টাকা, আর এর আগে যে চালাইলো সে দেবে 830 টাকা। আনা বলতে মানলে তার হয় না, সরকারি যে আইন বলছে 900 নিতে, আপনি নিচ্ছেন 1000 টাকা। আপনার দাবি অনুযায়ী আপনি নিচ্ছেন 1400, আপনি নিচ্ছেন 1500, তাহলে কি আপনি নিয়ম মানছেন না? এমন অরাজকতা মালিক ও শ্রমিক নেতা, ট্রাফিক পুলিশ এবং বিআরটিএর সবাই জানেন, কিন্তু অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেউই। আমরা পারি না, পুলিশ ধরে না, তাহলে আমরা যাবো কোথায়? আর পুলিশ পারে না কারণ তারা পয়সা খায়, গাড়িগুলো রাস্তায় চালায়, তাহলে আমার চালক তো এই সুযোগটা নিবে। এই বাজার সমন্বয় করে যদি মিটারটা টেলিভিশন গভর্নমেন্ট করে দিত, আমাদের জমা নির্ধারিত করে দিত, আমার ড্রাইভার তো কখনো কোলো নিয়ে যাবে মিটার চালা যাইতে পারবো না। আমি কোথায় থেকে এই জমায় গাড়ি চালাবো? কোন প্রশ্ন ওঠে না চালানোর জন্য। 2015 সালে যখন ভাড়া আমরা সমন্বয় করি বা বৃদ্ধি করা হয়, তখনও কিন্তু তারা বলছিল যে আমরা আর অতিরিক্ত ভাড়া আদায় করবো না, অর্থাৎ যে নিয়ম মেনে চলবে, এবং সেই প্রেক্ষিতে তাদেরকে ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু সেটা পরবর্তীতে তারা সেই তাদের কথাটা রক্ষা করে নাই, এবং যার ফলশ্রুতিতেই কিন্তু আমরা তাদের, যেহেতু তারা কথা রক্ষা করে নাই বলে আমরা কিন্তু তাদের ভাড়া আমরা বৃদ্ধি করি নাই, এবং এখন পর্যন্ত সিএনজি ভাড়া বৃদ্ধি করার ব্যাপারে আমাদের কোনো পরিকল্পনা নেই। জমা নেওয়ার কথা কত? 900 টাকা। আর আপনার মালিক নিচ্ছে কত? 1100। অর্থাৎ এই সিএনজি চালকের মালিক ওনার কাছ থেকে 200 টাকা বেশি জমা নিচ্ছেন, আর উনি যাত্রী প্রতি আমার কাছ থেকে একটা ট্রিপেই বেশি নিলেন 150 টাকা। অর্থাৎ মিটারে না গিয়ে উনি অনিয়মকেই নিয়মে পরিণত করেছেন। এই ধরনের চালকদের দৌরাত্ম্য রুখবে কে? এমন প্রশ্ন ভুক্তভোগী যাত্রীদের। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।